আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব, আমরা অনেকেই ঘরবাড়ি তৈরি করি, তো আমরা মূলত জানি না যে একটা বাড়ি তৈরি করতে কী পরিমাণে ইট লাগে। তো আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে পানির মতো সোজা আপনারা কীভাবে ইটের হিসাব নিজেরাই বের করে ফেলবেন এই ভিডিওতে দেখাবো। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর সবার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করুন, এবং যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং ইটের হিসাবটা দেখে নিই। আমি আগে ভিডিও শুট করার কারণে আগে লিখে রাখলাম, দেখুন ইটের হিসাব। তো আমি আজকে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি দুইটা গাঁথুনির ইটের হিসাব দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে মূলত ধরেন আমাদের একটা ঘর, এটা দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে 40 ফুট এবং প্রস্থ বা চৌড়া হচ্ছে 20 ফুট। 40 এবং 20, মোট 800 স্কোয়ার ফুট জায়গার মধ্যে কতগুলো ইট লাগে ভিডিওতে দেখাবো। তো দেখুন আমাদের এখানে দৈর্ঘ্য পাইলাম 40, প্রস্থ পাইলাম 20। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করব, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে 40 পূরণ 20, আমরা পাই 800 স্কোয়ার ফিট, মানে 800 স্কোয়ার ফিট আমরা এই জায়গাটার মধ্যে হয়, 800 স্কোয়ার ফিট জায়গা মূলত উপর মূলত বাড়িটা। তো আমাদের প্রথমে জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে একদম সহজ ইটের হিসাব। আপনারা জাস্ট 2-3টা সংখ্যা মনে রাখলেই নিজেরাই পারবেন। 1 স্কোয়ার ফিটে ইট লাগে 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগে 5.7টি। 1 স্কোয়ার ফিট 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগে 5.7টি, এবং 1 স্কোয়ার ফিট 10 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগবে আমাদের 10.7টি। 5 ইঞ্চি গাঁথুনিতে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, 5 ইঞ্চি গাঁথুনিতে 1 স্কোয়ার ফুট ইট লাগে 5.7টি, এবং 10 ইঞ্চি গাঁথুনিতে 1 স্কোয়ার ফুট ইট লাগে 10.7টি। এই দুইটা সংখ্যা আপনাদের মনে রাখলে আপনারা নিজেরা একদম 1 মিনিটে বের করতে পারবেন। তো দেখুন এখন আমরা প্রথমে 5 ইঞ্চি গাঁথুনির হিসাবটা বের করব। দেখুন এখন 800 পূরণ, যেহেতু আমাদের 800 স্কোয়ার ফুট, তাই আমাদের 1 ইঞ্চি 1 স্কোয়ার ফুট ইট লাগে 5.7টি। তো 800 পূরণ 5.7, তো আমাদের এখানে মূলত আমরা পাই 4560টি। 5 ইঞ্চি গাঁথুনিতে আমাদের ইট লাগবে 4560টি। তো ধরুন আমরা যদি 10 ইঞ্চি গাঁথুনি করি তাহলে আমাদের ইট লাগবে 10 ইঞ্চি গাঁথুনিতে ইট 800 স্কোয়ার ফুট, 800 স্কোয়ার ফুট পূরণ 10.7, তাহলে আমাদের ইট লাগবে 8560টি। তো দর্শক এখানে আমরা 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগবে 4560টি, এবং আমাদের 10 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগবে 8560টি। আমাদের জাস্ট এই দুটো সংখ্যা মনে রাখতে হবে, 1 স্কোয়ার ফিটে 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগে 5.7টি, এবং 10 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগে 10.7টি। এই দুইটা বিষয় মাথায় রাখলে আমরা মূলত নিজেরাই বের করতে পারবো। তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ঘরটার ভিতরে 800 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগবে 4560টি, 10 ইঞ্চিতে 8560টি। তো ভিউয়ার্স, কেউ যদি না বুঝে, আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে বা উপকারে আসবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি হিসাব লাগে, ইটের যে কোনো হিসাব যদি লাগে, বল ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর কেউ যদি না বুঝে থাকেন তাও ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো সবাই ভালো থাকেন, এখানে বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।